এমডি মুসা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটি কি শরীয়তসম্মত? না, এরকম কোনো বিষয়ে নির্দেশনা কোন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটি সবাইকে দিতে হবে একটু একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিসসালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এরপরে